গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বংস ইন মরিশাসের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, এখন বাজে সকাল 9টা, আর সানডে বলে আজকে দেরিও হয়ে গেছে উঠতে, ঘুম থেকে ছুটির দিন বুঝতেই পাচ্ছেন তো, দেরি হয়ে গেছে উঠতে। এখন উঠেই আমি আর সুমাল্য দুজনে মিলে ভাবলাম যে ঘরটা ভালো করে ঝাড়পোছ করে ফেলি। এত বড় বাড়ি, মানে রোজ রোজ তো আর ভালোভাবে করা হয় না সব কিছু সরিয়ে, তো আজকে ভাবলাম একটু সোফা টোফা সরিয়ে ভালো করে করি ঝাড়পোছটা। কারণ রিদান ছোটো, কোনাকাঞ্চিতে ময়লা পড়ে থাকলেও খুব অসুবিধা হয়। আর ও দেখুন, ওখানে সোফার ওপরে লাফিয়ে বেড়াচ্ছে। এই ঘর ঝাড়পোছ করতে গিয়ে ওকে সামলানো যে কী মুশকিল ব্যাপার। মা বাবা না থাকলে বোধ হয় সেটা হতো না, মা বাবা আছে বলে অনেকটা হেল্প হয়ে গেল। কটা বাজে? বিকেল এখন 7টা মতো বাজে। তো রিদানকে নিয়ে আমরা একটু ফিনিক্স মলে এসেছি, অনেকদিন ওর ওই কোয়ালা ওয়ার্ল্ডে যাওয়া হয় না, আর সেজন্য ওকে একটু নিয়ে এলাম এখানে। ইস্টারের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে ফিনিক্স মলটা, বিভিন্ন ধরনের সফট টয়েস দিয়ে, তারপরে বানি, তারপরে ক্যারেটস, খুব সুন্দর লাগছিল দেখতে। আর রিদান দেখে তো খুব খুশি হয়ে গেছে। আর এই চলে এসেছি আমরা কোয়ালা ওয়ার্ল্ডে, ওর ফেভারিট জায়গা, যেখানে ও একটু আনন্দ করতে পারে, একটু ঘুরে ঘুরে এটা ধরবে, ওটা ধরবে, এটাতে বসবে, ওটাতে বসবে। তো এখনও তো ওর সেরকম এজ হয়নি যে ওকে টোকেন কিনে দেবো যাতে ও এগুলো খেলতে পারে, তো ওই আর কি একটু ঘুরে ফেরে এনজয় করে। আটটা মতো বাজে এখন, এবার রিদানকে নিয়ে বাড়ি ফিরব, বেশি রাত হয়ে গেলে ঠান্ডাটাও আবার বেড়ে যায়। বাড়ি এসে দেখি মা আবার এগরোলের প্রিপারেশন শুরু করেছে। তো বিকেলের জল খাবারের জন্য অল্প করে একটু ছোট ছোট এগরোল বানিয়ে দেবে বলল। আমিও মাকে একটু সাহায্য করে দিলাম, এই ডিমটা ফেটিয়ে নিয়েছে মা এখানে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে। রিদানেরও খুব খিদে পেয়ে গেছিল, তো এসে ওকে একটু নেস্টাম খাইয়ে দিয়েছি। আর এই নেস্টাম, তারপরে সকালে একটু দুধ রুটি কলা একটা খায় ও ব্রেকফাস্টে। তো কি, আমার ওই দুধটা ভীষণ দরকার লাগে। তো কলকাতাতে তো গরুর দুধ সবসময় অ্যাভেলেবেল ছিল, অসুবিধা হতো না, কিন্তু এখানে ভীষণ কষ্ট, মানে কাউজ মিল্ক পাওয়াটা একমাত্র ফিনিক্স মলেই ওটা অ্যাভেলেবেল। আর আজকে আমাদের ফিনিক্স মল যাওয়ার কারণই ওটা। রিদানের ওই 5 প্যাকেট মতো দুধ আমরা নিয়ে আসি একবারে, তো রেখে দিই এসে ফ্রিজে, তো ওটা শেষ হলে আবার গিয়ে নিয়ে আসা হয়। কারণ কি, গুঁড়ো দুধটা আমি ওকে এখনও দেওয়া শুরু করিনি, জানি না ও হজম করতে পারবে কি পারবে না, সেজন্য এখনও ওই প্যাকেটেড কাউ মিল্কটাই খাওয়াচ্ছি, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। আর এমনিতে দুধের কোয়ালিটি কিন্তু ভালো। চলুন, হয়ে গেল আমাদের বিকেলের এগ রোল, জল খাবার হয়ে গেল মোটামুটি, এবার রাত্রের খাবারের চিন্তা। তো সুমাল্য বেশিরভাগই সানডেটা রাত্রে একটু চিকেনের প্রিপারেশন বানায় নতুনত্ব করে, তো আজকেও বলছে বানাবে, দেখি চলুন আজকে কি বানায়। ভালো হয়েছে? ভালো হয়েছে রিদান? হ্যাঁ, গোল গোল করে দিয়েছে বাবা। এই যে দেখুন, চিকেনটা ম্যারিনেট করলো দই, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু নুন, হলুদ, আর এখন ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটাকে দেখলাম ও ম্যারিনেট করে রাখলো মোটামুটি 1 ঘন্টা মতো। এই যে দেখুন, তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটু সাদা জিরে ফোড়ন দিল, তারপরে অল্প করে আদা বাটা দেবে আর রসুন বাটা দেবে। এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি,
দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবে। এখানে দিয়েছে লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু নুন। তারপরে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। ওকে বারবার করে বললাম যে তুমিই বলো কি কি দিচ্ছ, তাও বলবে না। ও নাকি রান্নায় কনসেন্ট্রেট করলে কথা বলতে পারবে না। তো এর মধ্যে দিয়ে দিল আবার টমেটো কুচি। ভালো করে টমেটোটা দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছে মশলাটা। এই যে দেখুন একটু তেল তেল বেরিয়ে এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবে যাতে টমেটোটা একটু ভালো করে গলে যায়। এই যে এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিল। একদম হয়ে এসছে আমাদের চিকেনটা। এবার একটু অল্প ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেব। তারপরে তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দেবো। লেটও হয়ে গেছে অনেক। সুমাল্য রান্না করলেই একটু লেট হয়, কারণ ও ভীষণ আস্তে ধীরে রান্না করে। তো এই দেখুন আমাদের চিকেন রেডি। এই হচ্ছে আমাদের পাটিয়ালা চিকেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।